Oh, sabe onde é que tem muito essa coisa, velho? Marão, Marão, chama! আপনার চেষ্টা করছে, আপনার চেষ্টা করছে, না না এই যে পিট লাগিয়ে দিয়েছে, পিট লাগিয়ে দিয়েছে, শেষ শেষ বেশি চাও দেওয়া হচ্ছে, নিজে নামান আছে এই যে এবং অবশেষে শুরু হয়ে গেল ঐতিহাসিক ব্যাপারে বলছিলাম এই যে আচ্ছা, এখানে সাথে সাথে আমি নিয়মটা বলে রাখি, এখানে হচ্ছে একটা টিম চলে গেলে একটা টিমের কেউ একজন হেরে গেলে ওই টিমটা চলে যাবে আর একটা নতুন টিম উঠবে এই জায়গায়। ওই টিমের মধ্যে এখানে আরেকজন আরেকটা টিম ছিল এই জায়গায়, ওই টিমটা চলে যাওয়ার পরে ওই টিমটা হার জিত হয়ে যাওয়ার পরে এখন আরেকটা নতুন টিম আসছে এবং এটাও কিন্তু প্রথমে যে টিম উঠেছিল তারা কিন্তু এখনো আছে। এবং এর উপরে খেলাটা চলতে থাকবে যতক্ষণ না এর মাঝে মীমাংসা না হয়, কেউ অন্য কুস্তির পিটকে যদি মাটিতে লাগিয়ে দিতে না পারে। এই যে খেলার জন্য উঠেছে, এই তো এই যে এই যে মাটিতে মাটিতে পিট লাগিয়ে দিতে হবে, মাটিতে পিট লাগিয়ে দিলে তবে প্রাথমিক টিমটা কিন্তু এখানে আছে, ওরা কিন্তু এখানে খেলা চালিয়ে যাচ্ছে। এই যে ওই টিমের মধ্যে আচ্ছা, এরা যেহেতু অনেকক্ষণ ধরে খেলা খেলছে সেজন্য হচ্ছে এদের সর্বশেষ 1 মিনিট সময় দেওয়া হয়েছে, কারণ অলরেডি দুটো টিম অলরেডি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে, মানে এদের মধ্যে মীমাংসা হয়ে গেছে, এটা হচ্ছে ওদের লাস্ট পার্ট, এদের এদেরকে লাস্ট চান্স দেওয়া হয়েছে। এবার ওদের মধ্যে 8 জন মীমাংসা হবে না, দুজনে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তো তারা চেষ্টা করছে এই যে খেলার জন্য উঠেছে তাদেরকে এই যে 1 মিনিট সময়, 1 মিনিট সময় বেরিয়ে গেলে তারা দুজনে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এবং মারাও মারাও সবাই।
আমাদের বাংলা ভাষায় একটা কথা প্রচলিত আছে যে দেয়ালে পিটতে গেলে মানুষ যে কোনো কিছু করতে পারে, এবং এখন আমরা যে খেলাটা এখন উপভোগ করতেছি এটা হচ্ছে চট্টগ্রামে এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী ঐতিহাসিক গলি খেলা, এবং এখানের মধ্যে তো হচ্ছে মাটিতে পিটতে গেলে আপনি শেষ, এবং সেটা আমরা দেখতে পাবো না কোন প্রতিযোগী যদি তার বিপক্ষ প্রতিযোগীর পিঠে যদি মাটিতে ঠেকিয়ে দেয় তবে এই যে এখন দেখতে পাচ্ছেন খুব সহজে সে সেজন্যে উপরে গিয়েছে, এই যে প্রাণ পর চেষ্টা করছেন, এই যে দুইজন বড় বড় বুড়ি আসছেন তাদেরকে দেখে মনে হচ্ছে তারা খুব সুন্দর মানে বলি, এই যে খুব আপ্রাণ চেষ্টা করছেন তাকে যেন পিঠে পিঠ যেন পালিতে দেখিয়ে দেওয়া না হবে, এবং অবশেষে আবার হচ্ছে আবার তারা একসাথে পড়ছে, না 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 এই যে পিঠ লাগিয়ে দিয়েছে শেষ তাদের দেখেন খুব সুন্দর শহর তো করছে পূর্ণ আচরণ দেখেন আবার তুলে ধরেছে, এবং এটাই কিন্তু সবার সাথে করছেন সবার সাথে চেষ্টা করছেন যেন বরাবর করতে পারেন না কিন্তু করতে পারেননি, কিন্তু বেশ কষ্ট সাধ্য ব্যাপার হবে, এবং এটা আমরা এখন দেখি এই যে চেষ্টা করছে উনি কিন্তু মাঝখানে এই যে যিনি পাঠ প্রতিপক্ষ যিনি কিন্তু না চেষ্টা করছে যাই না
ব্যস্ত আছে। এবং একটা টিমে কিন্তু হার জিত হয়ে গেছে, কিন্তু পারেনি, নিজে কোনো মাটিতে লাগিয়ে দিতে পারেনি। সবাস প্রচন্ড দোলা পড়েছিল, সেই জন্য এই জায়গায় রেফারি পরিষ্কার করে দিচ্ছে। এগুলো কিন্তু খেলার খুব সুন্দর মুহূর্ত, এটাই হচ্ছে বাঙালি শহর, বাঙালির ঐতিহ্য, বাঙালি সংস্কৃতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং অংশ। Thank you.
অলরেডি তারা পজিশন নিয়ে নিয়েছে, তাদেরকে রেফারি কিন্তু প্রথমবার ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে সময় নষ্ট করা যাবে না, কারণ এখানে প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পরীক্ষায় অংশগ্রহণ করছেন, দেখা যাক শুধু শক্তি মাথায় নয় বরং অসাধারণ এক খেলা, অসাধারণ এক খেলা। আর খেলাটা জিতে গেছে, এই যে জিতে গেছে, এই যেমনটা বলেছিলাম এখানে এখানে পিক কিন্তু মাটিতে থেকে গেলেই কিন্তু খেলা শেষ। এখানে প্রতিটি মুহূর্ত যেমনটা বলেছেন একটু খুবই গুরুত্বপূর্ণ। এখন বিকেলের খুব সুন্দর মুহূর্ত এবং প্রতিযোগীরা পুনরায় এই যে খুব অল্প অল্পক্ষণের মধ্যে কিন্তু শেষ, প্রথমবারে কিন্তু খেলা শেষ। এই যে বিজন চাকমা এই যে তৃতীয় স্থান নির্ধারণীতে, এই যে বিজন চাকমা উনি কিন্তু তৃতীয় হয়েছেন এবং উনি কিন্তু চতুর্থ, এই যে উনি কিন্তু তৃতীয়।